নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদেরকে প্রতিবারের মতো সারগাম পাঠশালায় স্বাগতম জানিয়ে আজকের হারমোনিয়াম টিউটোরিয়াল আমি শেয়ার করব। তো আজকে বন্ধুরা আমি আপনাদেরকে যে গানটির হারমোনিয়াম টিউটোরিয়াল শেয়ার করব, সেই গানটি হচ্ছে বন্ধুরা ফজলুর রহমান বাবুর বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বইরে। এই গানটির জন্য কিন্তু বন্ধুরা আমাকে আমার একটা ইউটিউব ফ্রেন্ড বন্ধুরা রিকোয়েস্ট করেছিল। তো বন্ধুরা বুঝতে পারছেন এটা হচ্ছে একটা রিকোয়েস্টের গান। তো আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। এই গানটি শেয়ার করার আগে বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেমন? আর বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো, কেমন? শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। আপনাদের কাছ থেকে বন্ধুরা আমার একটাই চাওয়া, একটাই রিকোয়েস্ট বলতে পারেন, প্লিজ আমার ভিডিওগুলি আপনারা শেয়ার করে দিবেন, কেমন? কারণ বন্ধুরা যারা সঙ্গী শিখে তারাও যাতে বন্ধুরা আমার ভিডিওগুলি দেখে শিখতে পারে সেই জন্য বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন। আর বন্ধুরা আপনারা চাইলে আমার ফেসবুক পেজের সাথে বন্ধুরা ফলো দিয়ে রাখতে পারেন। এই আমার ফেসবুক পেজের ফলো লিঙ্ক কিন্তু বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর বন্ধুরা আজকের গানের লিরিক্সটাও বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর কথা বাড়াবো না বন্ধুরা, আজকের গানটিতে আমরা চলে আসি। এই আজকের গানটা কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে সি ফ্ল্যাট থেকে দেখিয়ে দিব, কেমন? সি ফ্ল্যাটে সি মাইনর থেকে। আপনারা চাইলে বন্ধুরা আপনাদের ইচ্ছা মতো স্কেল থেকেও এই গানটি তুলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা স্বরলিপি একই থাকবে, স্কেল ভিন্ন হলে স্বরলিপি একই থাকবে। তো বন্ধুরা সি স্কেল থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার আগে এই সি স্কেলের স্বরলিপিটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সি স্কেলের স্বরলিপি শুরু হচ্ছে বন্ধুরা এখান থেকে, সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা। এটা হচ্ছে বন্ধুরা সি ফ্ল্যাটের স্বরলিপি, কেমন? তো বন্ধুরা আজকের গানটিতে শুদ্ধ স্বর এবং কোমল স্বর দুইটাই হচ্ছে। তো আজকের গানটিতে যে কোমল স্বরগুলি হচ্ছে সে কোমল স্বর হচ্ছে বন্ধুরা কোমল রে, কোমল গা, কোমল দা আর কোমলনি, কেমন? এই কোমল রে, কোমল গা, কোমল দা, কোমলনি এই চারটা স্বর কিন্তু বন্ধুরা কোমল থাকবে আর বাকি সব স্বর কিন্তু বন্ধুরা শুদ্ধ থাকবে, কেমন? আর বন্ধুরা এই গানটিতে কিন্তু তিনটা কলি আছে। তো আমি আপনাদেরকে তিনটা কলির স্বরলিপি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, সেই জন্য বন্ধুরা একটু চেষ্টা করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য। এই ভিডিওটির বন্ধুরা যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে বন্ধুরা সব কিছু বুঝতে পারবেন, আর যদি বন্ধুরা কেটে কেটে দেখেন তাহলে বন্ধুরা অনেক কিছু মিস করে যাবেন, সেই জন্য বন্ধুরা একটু চেষ্টা করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য। আর বন্ধুরা আপনাদের যদি কোনো রিকোয়েস্টের গান থাকে সেটিও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের আপনাদের রিকোয়েস্টের গানটি দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব, কেমন? এই গানের প্রথম কলিটা দেখুন বন্ধুরা, বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বইরে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে, বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বইরে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে, বাড়ির পাশে মধুমতি। এটা হচ্ছে বন্ধুরা এই গানের প্রথম কলি, কেমন? এই কলিটার স্বরলিপি দেখুন বন্ধুরা শুরু হচ্ছে সা থেকে, বাড়ির পাশে মধুমতি, বাড়ির পাশে মধুমতি, বাড়ির পাশে মধুমতি, সারে মা গা পা মা মামা, সারে মা গা পা মা মামা, বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বইরে, প্রবাল হাওয়া, প্রবাল হাওয়া, প্রবাল হাওয়া, মাপা মাগা, মাপা মাগা। এই শটটা হচ্ছে বন্ধুরা কিন্তু কোমল গা, কেমন? মনে রাখবেন, প্রবাল হাওয়া মাপা মাগা, প্রবাল হাওয়া বইরে, 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 মাপা ধা পানি দা, মাপা ধা পানি দা, মাপা ধা পানি দা। এই শটটা হচ্ছে বন্ধুরা কিন্তু কোমলদার, এই শটটা হচ্ছে বন্ধুরা কোমলনি, কেমন? সেটি মনে রাখবেন, বইরে, বইরে, মাপা ধা পানি দা, মাপা ধা পানি দা, বইরে, বন্ধু মনে রং লাগাইয়া, বন্ধু মনে, বন্ধু মনে, বন্ধু মনে, মাদানিসা, মাদানিসা, মাদানিসা,
মাদানিসা বন্ধু মনে রং লাগায়া নিদাসা নিদাপা রং লাগায়া প্রাণে দিলো জ্বালা রে নিধা পামা প্রাণে দিলো জ্বালা রে গারে গারে সা জ্বালা রে বাড়ির পাশে মধুমতি সারে মাগা পামা মামা বাড়ির পাশে মধুমতি। এটা আছে কিন্তু বন্ধুরা এই গানের প্রথম কলি। কেমন তো বন্ধুরা, এই কলিটা আপনারা এভাবে বাজিয়ে ফেলবেন। তো এরপর কিন্তু বন্ধুরা দুটো কলি আছে, অর্থাৎ দুটো অন্তর আছে। প্রথম অন্তরটা স্বলিপিটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব, তার আগে বন্ধুরা রিডটা আমি একবার আপনাদেরকে গেয়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের বেলা, কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একেলা। ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের বেলা, কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একেলা। কষ্টে কাটে দিন রজনী বুকে বেতার ডেউরে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি কোবাল হাওয়া বইরে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি, এটা হচ্ছে বন্ধুরা এই গানের প্রথম অন্তরা। কেমন তো বন্ধুরা এই অন্তরাটা দেখুন, শুরু হচ্ছে বন্ধুরা সা থেকে, উপরের সপ্তকে সা থেকে। ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের বেলা, ভাদ্র মাসের আকাশেতে সানিদানি সা সা ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের বেলা সাগরে সা সাদা মেঘের বেলা। এই শটটা হচ্ছে কিন্তু বন্ধুর উপর সপ্তকের কিন্তু কোমল রে, আর এই শটটা হচ্ছে কিন্তু বন্ধুর উপর সপ্তকের কোমল গা। কেমন মনে রাখবেন সেটিও, সাদা মেঘের বেলা সাগরে সা সাদা মেঘের বেলা কোথায় গেলা প্রাণ বন্ধুয়া নিদা মাদানিসা কোথায় গেলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একেলা নিদা পামা রাখিয়া একেলা। এই লাইনটা কিন্তু বন্ধুরা আপনারা দুইবার বলবেন। কেমন, এই প্রথম লাইনটা দুইবার বলবেন। ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের বেলা, কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একেলা। এই লাইনটা কিন্তু বন্ধুরা আপনারা দুইবার বলবেন। কেমন তো বন্ধুরা, এরপরের লাইনটি হচ্ছে কষ্টে কাটে দিন রজনী বুকে বেতার ডেউরে, কষ্টে কাটে দিন রজনী সারে মাগা পামা মামা কষ্টে কাটে দিন রজনী বুকে বেতার মাপা মাগা বুকে বেতার ডেউরে
মা পা ধা পা নি দা ডেউরে বন্ধু মনে মাধা নিসা বন্ধু মনে রং লাগায়া নিদা সানি দাপা রং লাগায়া প্রাণে দিলো জালা রে নিদা পামা প্রাণে দিলো জালা রে ঘরে ঘরে সা জালা রে। এরপর কিন্তু বন্ধুরা বলবেন, বাড়ির পাশে মধুমতি সারে মা গা পা মা মা বাড়ির পাশে মধুমতি। এভাবে করে কিন্তু বন্ধুরা আপনারা এই অন্তরাটা তুলে ফেলবেন। কেমন? তো বন্ধুরা, এরপর কিন্তু আরেকটা অন্তর আছে, সেই অন্তরার স্বরলিপিও কিন্তু বন্ধুরা এই প্রথম অন্তরাটার মতো একই স্বরলিপি দিয়ে হবে। সেই জন্য বন্ধুরা আমি শেষের অন্তরাটার স্বরলিপিটা আর দেখিয়ে দিচ্ছি না আপনাদেরকে, কিন্তু বন্ধুরা আপনাদের সুবিধার জন্য শেষের অন্তরাটা রিটটা আমি একবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। কেমন? তো বন্ধুরা দেখুন শেষের অন্তরাটা। চৈত্র মাসের মাটির বুকে লাগলো দারুণ করা, বন্ধু বিনে আমার জীবন প্রাণটাকেও মরা। চৈত্র মাসের মাটির বুকে লাগে দারুণ করা, বন্ধু বিনে আমার জীবন প্রাণটাকেও মরা। সব কথা কি যাই রে বলা, আমি ভালো নাই রে, বন্ধু মনে রং লাগায়া প্রাণে দিল জালা রে, বাড়ির পাশে মধুমতি। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা শেষের অন্তরা। কেমন? তো বন্ধুরা এই অন্তরা স্বরলিপি একই রকম হবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, চৈত্র মাসের মাটির বুকে লাগে দারুণ করা বন্ধু বিনে আমার জীবন প্রাণটাকেও মরা। সব কথা কি যাই রে বলা আমি ভালো নাই রে বন্ধু মনে রং লাগায়া প্রাণে দিল জালা রে বাড়ির পাশে মধুমতি। এইভাবে করে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকটা কলি কিন্তু তুলে ফেলবেন। কেমন? তো বন্ধুরা আপনাদের যদি বুঝতে সুবিধা হয় সেটি বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন? আর বন্ধুরা আপনাদের যদি কোনো রিকোয়েস্টের গান থাকে সেটিও কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবিডিটি শেষ পর্যন্ত থাকার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সারগাম পাঠশালার সাথেই থাকবেন। নমস্কার।